হ্যালো, হ্যালো। এই আপনি কল রিসিভ করছিলেন না কেন? না মানে কি মানে মানে করছেন? মিনমিন বন্ধ করুন। ভেতরটা দুকদুক করছিল। আমি কি রাক্ষসী যে আপনাকে খেয়ে ফেলবো এত দূর থেকে? না আসলে তা না, কোনো মেয়ের সাথে আগে কথা বলিনি তো তাই। আহা, ন্যাকামো করেন আমার সাথে, দিব একটা ডিসুম। যা হোক, কি করেন? ডিসুম মানে কি? আর আমি চাঁদ দেখি, দেখবা? ডিসুম মানে কচু, আমিও দেখতেছি। দেখছো আমাদের কত্ত মিল? বাবা, ভালোই তো কথা বলতে পারেন, মা তো বলল আপনি নাকি কথাই বলতে পারেন না। আন্টির কি ধারণা আমি বোবা? উফ, বেশি বুঝবেন না। আচ্ছা, আপনি কি আমাকে নিয়ে গভীর রাতে ঝুমঝুম বৃষ্টিতে ভিজতে পারবেন, অথবা চাঁদ দেখতে? কেন পারবো না, সব পারবো। ফ্যান ধরে উল্টো হয়ে ঝুলে থাকতে পারবেন? এটা কি করে সম্ভব? তবে যে বললেন সব পারবেন। এটা তো না মানে ইয়ে হয়েছে, বুঝেছি। আজকে ঘুমান, পরে কথা হবে। আর একটু কি? না মানে আচ্ছা, শুভরাত্রি। কাল বিকেলে দেখা করব। কালকেই? হ্যাঁ, ঠিক 5টায়। কথাটা বলেই ঠাস করে লাইনটা কেটে দেয় মেয়েটি। ছেলেটার সাথে ওর বিয়ের কথাবার্তা চলছে। নামটাও খুব পছন্দ হয়েছে ওর, নাম শুভ। চশমাও পরে ছেলেটি, মায়াবি মায়াবি চেহারা, ভালোই লাগে মেয়েটির কাছে। ছেলেটা খুব লাজুক প্রকৃতির, জ্বালাতে পারবে বেশ, ভাবতেই মজা পায় মেয়েটি, হাসতে থাকে আপন মনে। পরের দিন আকাশি ফুল বসানো হালকা গোলাপি রঙের শাড়িটা পরে মেয়েটি, যত্ন করে খোপা করে, আর চোখে কাজলাকে গাঢ় করে। ছেলেটা বসে আছে একটা লাল টুকটুকে গোলাপ হাতে। ফুলটা পরিয়ে দিন। হুট করে পেছন থেকে এমন কথা শুনে চমকে উঠল ছেলেটি। মিষ্টি লাগছে মেয়েটাকে, আশেপাশের সবকিছু যেন বেমালুম ভুলে যায় ছেলেটা। আঙুলের তুড়ি বাজিয়ে মেয়েটি বলল, এই যে কিছু একটা ভুলেছি। হ্যাঁ, ও কোথায় পরিয়ে দিব? এই যে এখানে, চুলে ঢুকিয়ে দিন মাঝ বরাবর। তোমার এত জেদ কেন? চুপ, একদম চুপ। সরি, কবিতা শুনবা? আমি তোমায় ভালোবাসি, তুমিও বাসো জানি, আমি তোমার প্রাণের রাজা, তুমি আমার রানী। দুজনে খিলখিল করে হাসতে থাকে। ছেলেটা বাচ্চাদের মতো শব্দ করে হাসছে, হাসতে হাসতে চোখে জল এসে গেছে। অদ্ভুত মায়াময় দৃশ্য দেখে চুপ হয়ে দেখতে থাকে মেয়েটি, হারিয়ে ফেলে নিজেকে অন্য এক জগতে, যেখানে কেবল এরা দুজনেই আছে, আর কেউ না, কেউই না। অচমকা লক্ষ্য করল ছেলেটি অপলক তাকিয়ে আছে ওর দিকে। লজ্জায় মাথা নামিয়ে নিয়েছে মেয়েটি। না, ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মনে মনে, জীবনের বাকি বসন্তগুলো এই ছেলেটার সাথেই কাটিয়ে দিবে।